ভিডিওতে যখন তুমি ক্লিক করেই ফেলেছো, তখন তোমরা মনে হয় জানতে চাচ্ছ যে এই বছর মানে 2020 সালে মাইনক্রাফ্ট হলো কি কি আপডেট নিয়ে এসেছে, মানে 2020 সালে মাইনক্রাফ্ট লাইভে। সো কিছুদিন আগে ছিল মাইনক্রাফ্ট লাইভ, অ্যান্ড মাইনক্রাফ্ট অফিসিয়াল চ্যানেল থেকে ওরা আসছিল লাইভ, অ্যান্ড অনেক আপডেট দিয়েছে ওরা। তোমরা মনে হয় ওই আপডেটটা মিস করেছো, অ্যান্ড লাইভে তোমরা যদি না আসতে পারো দেন কোনো চিন্তা নাই, মানে যেই যে মেইন ইম্পর্টেন্টগুলো যেগুলো আছে সেগুলো আমি এসে তোমাদেরকে এই ভিডিওতে ফুললি বলে দেবো যে ওরা কী কী নিউ আপডেট আনতেছে। ওকে, সো হোয়াটস আপ বলা পয়েন্টস, ইটস মি আন্তাসিন শাদমান, অ্যান্ড আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। সো আমি আজকে তোমাদের সাথে আছি শাদমান জারিফ তাসিন। সো আজ রেন্ডু গল্প উদ্দেশ্য চালিয়ে শুরু করতে হবে, তার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট রাখতে চাই যে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কনসিস্ট সাবস্ক্রাইবিং না, বিকজ আমি শুনতে এই চ্যানেলে সব ধরনের গেম নিউজ, গেমিং আপডেটস, অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি, অ্যান্ড মাইনক্রাফট ভিডিওসও ছেড়ে থাকি, অ্যান্ড আমার একটা মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ আছে সো দেখতে পারো, নো প্রবলেম আরও, অ্যান্ড এরকম আরও মাইনক্রাফট আপডেট নিয়ে আরও ভিডিও আসবে। সো কনসিস্ট সাবস্ক্রাইবিং নাও, অ্যান্ড আরেকটা কথা বলতে চাই যে আমার একটা ডিসকর্ড সার্ভার আছে যেখানে তোমরা জয়েন হতে পারো, অ্যান্ড জয়েন হলে অনেক আরও আরও জলদি আপডেট থাকবে, ঠিক আছে। অ্যান্ড আমি খুবই জলদি সামনে একটা গিভওয়ে করবো, সো তুমি যদি গিভওয়েতে অংশগ্রহণ করতে চাও দেন ডিসকর্ড সার্ভার জয়েন হয়ে যাও, দেন তুমি সব কিছু বুঝতে পারবে। ওকে, সো আজারে কল্পপথ দিয়ে সো চলিয়ে ভিডিও শুরু করতে হে। সো আজকে আমি মোট মিলে রেখেছি হলো মোট টপ সিক্স আপডেটস, মানে সব থেকে মেইন মেইন যেই ছয়টা আপডেট যেটা হচ্ছে পুরো বাংলাদেশের না, মানে হচ্ছে পুরো মাইনক্রাফট ওয়ার্ল্ডে পুরো একবারে নেচার চেঞ্জ করে দিবে, মানে ফুললি নেচার, মানে এরকম আপডেট আমি আমার চোখে দেখি না, মানে লাইফে এমন জোস আপডেট দেখি না। সো দেখলে তুমি কান্না না গিয়ে হাসবা না, আমি যাই না, বাট অনেক খুশি হবা বললে চলে। সো এই আপডেটটা হলো আসতেছে, এটা আমি যাই না কবে আসতেছে, সো খুবই সুন আসতেছে, অ্যান্ড আমি ফার্স্ট যেটা রেখেছি সেটা হলো লাশ কেভস। ওকে, লাশি কেভস, এটা তো লাশ কেভস যাই বলো না কেন, বাট এইটা হলো ওই যে আমরা নেদারে যেমন একটি পাতা পাতা থাকে না, ওই যে যখন একটা অন্য বায়োমে যাই নেদারে তখন ওই যে ব্লু কালার ট্রিগুলো থাকে, তখন ওইখানে কিন্তু তোমরা দেখো মাঝে মাঝে ওই যে কেল্পের মতো থাকে পানির নিচে কেল্প। সো ওইরকমই বলা যায় আসলে পানির নিচে কেল্প এখন আসছে হচ্ছে কেভসের মধ্যে। সো তুমি যদি দেখো ভিডিওটা ওদের লাইভে, সো ওদের তোমরা নিচে একটা গাছের পাশে আছে, সো তুমি ওখান দিয়ে সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ডে যেতে পারবা, তোমার সুন্দরভাবে কোনো টেনশন ছাড়াই, মানে এতটা যখন পানি দিতাম পানি দিলে কিন্তু স্লো হয়ে যেত, এখন কেল্পের সাহায্যে, মানে এটা হচ্ছে লাশি কেভ, মানে এটা হচ্ছে একটু বেশি আপগ্রেড হয়েছে, মানে কেল্প নামে এটা নিতে পারো, সো এটা অনেক ইজি। অ্যান্ড কেভ মানে হচ্ছে এরা আসলে কেভ আপডেট আরও জোসভাবে আনতে চাচ্ছে, অ্যান্ড দিস কেভ আপডেট ইজ ফ্রিকিং অসম, মানে আসলে আসলে রিয়ালিটিতে মানে যা যা হয় কেভসে, কেভসে কিন্তু আসলে শুধু কেভ থাকে না, ওখানে ময়লা থাকে, কপ ওয়েবস থাকে, এরপর আরও যেমন এইসব পাতা থাকে, এরকম গাছ গাছ জন্ম, এরকম আরও অনেক কিছু থাকে, সেটা চাচ্ছে যে আসলে মাইনক্রাফট আস্তে আস্তে রিয়ালিটি আনার জন্য। ওকে, সো এই কেভ আপডেট অনেক জোস, তো জানাও যে এই নাম্বার ওয়ান আপডেটটা তোমাদের কাছে কেমন লেগেছে। সো সেকেন্ডটা আসলে আরও অনেক জটিল, মানে আমি যত আস্তে আস্তে আঁকাবো, নাম্বার সিক্সটা আমি কিছু বললামই না, নাম্বার সিক্সটা আসলে একটু বেশি এক্সাইটেড, সো ওইটা রাখছে একবার লাস্টে। সো সেকেন্ডে হলো এমন একটা আপডেট যেটা হলো মাথা নষ্ট করা আপডেট। সো সেকেন্ডে হলো একটা নিউ প্ল্যান্ট আসছে বললো চলে, নাম হলো ড্রিপ লিফ প্ল্যান্ট, মানে ওইটার সাথে তুমি আসলে বিল্ডিংয়ে ওস্তাদ হয়ে যেতে পারবে, মানে হচ্ছে যেমন আমাদের কিন্তু বিল্ডিং যখন আমরা সার্ভাইভাল খেলি তখন আমাদের কিন্তু বিল্ডিং করতে কষ্ট হয় নাকি, মানে হচ্ছে প্রত্যেকবার একটা একটা করে ব্লক বানাও, এরপর ওটা বানাচ্ছে, বুঝতেছি আই নো দ্যাট ইউ ক্যান ফিল দ্যাট, মানে হচ্ছে একটার উপর একটা ব্লক দিয়ে আমাকে অন্য জায়গায় কাজ করতে, এরপর বাড়ি বানানোর জন্য অন্য জায়গায় কাজ করতে হয়। সো এই জন্য ওরা আরেকটা প্ল্যান্ট এনেছে যেটার সাহায্যে তুমি সুন্দরভাবে বিল্ডিং করতে পারবা, মানে এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই লাগে, ওরা ওদের লাইব্রেরিটা বলেছে, অ্যান্ড ফর ম্যাপস বানানোর জন্য তোমরা আসলে যদি পুরো এরিয়াটাকে দেখতে চাও ভালোভাবে, সো এটাই কাজে লাগতে পারে। সো ড্রিপ লিফ প্ল্যান্টটা হচ্ছে তোমরা এখন ভিডিও দেখতে পাচ্ছ, মানে হচ্ছে এটা কেমনে কাজ করে, মানে তুমি একবার উঠে একটা স্টেপ উঠবা, এরকমভাবে তোমাদের মানে হচ্ছে নেমে, মানে একটা লিফটের মতো নেমে দেবো। ওকে, মানে ড্যামেজও খাবে না বলা চলে, বাট আই ডোন্ট নো ওটা কি ড্যামেজ খাবে নাকি, মানে যখন আসবো তখন আমার বুঝতে পারবো যে এটা কি অতটা মানে ড্যামেজ খাবে যখন আমরা ফল করবো নাকি ড্যামেজ খাবে না, বাট আমার মতে এই ট্রিপ লিফ প্ল্যান্টটা অনেক জোস, মানে এখন থেকে ব্যাম্বু এরপর এরকম আরও জিনিস আনতেছে, সো এটা কেনেছে, মানে এটা অনেক জোস জিনিস আছে। ওকে, সো এটা কেমন তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ওকে, সো নাম্বার থ্রি, মামা রে ভাই কি আর বলবো আমি,
নাম্বার থ্রিটা তো আসলে বলার মতো না, মানে এটা ভাই মাইনক্রাফ্টের 10 বছরের লাইফে এটা মনে কেউ ইমাজিন করতে পারি না, বিকজ এটা সব থেকে ইরিটেটিং অ্যান্ড সব থেকে রাগ করা জিনিস। ওকে, সো আই গেস তোমরা ফিল করতে পারছো সেটা। সো থার্ড নাম্বারটা হলো কেভ জেনারেশন। সো কেভ জেনারেশনের হচ্ছে একটু বেশি আপডেট হলে ফেলেছে, মানে হচ্ছে একটু আলট্রা রিয়েলিস্টিক বানায় ফেলেছে, বুঝতে পারতেছো, মানে হচ্ছে আলট্রা রিয়েলিস্টিক। মানে কেভ জেনারেশন আপডেট আসলে অনেক জোস করেছে, মানে হচ্ছে আগেরকার লাগে, মানে হচ্ছে এখনকার সময়, এখনই বলি না কেন, মানে কেভগুলো কিন্তু অনেক পিচ্ছি পিচ্ছি হয়, মানে যাওয়ারই রাস্তা থাকে না, মানে ওখানে ওই পাশে ডায়মন্ড, ওখানে এত পিচ্ছি যে আমাকে পুরো একবারে কেভের হাফ অংশ ফার্স্টে মাইন্ড করতে হয়, ভাঙতে হয়, এরপর আমাকে ওই পাশে যাওয়া লাগে। বাট এখন হচ্ছে আরও ডিফারেন্ট একটা জিনিস এনেছে, মানে ওরা হচ্ছে এমন বড় একটা জায়গা এনেছে মামা, জাস্ট ইউ সি, ইউ ক্যান সি ইন দ্য ভিডিও, মানে ওরা কেভ না তো, মনে হয় কেভের একটা আন্ডারগ্রাউন্ড বেস নিয়ে আসছে। মানে এই আপডেটটা যা জোস, মানে এটা আসলে অনেক বড় একটা কি, মানে তোমরা এখন ভিডিওতেও দেখতে পারতেছো, মানে এটা আসলে আন্ডারগ্রাউন্ড বেস কে বলা যায়, মানে হচ্ছে এত বড় করছে, মানে এত বড় করছে, মানে তোমরা ইমাজিন করতে পারো না যে কত বড়। মানে আগেরকার কেস তোমার আবার বলেছে অনেক ছোটো হইতো, অনেক জ্বালাতন করতো, মানে হাঁটতেও পারতাম না, আর এখন এমন বানাইছে ভাই একবার 10 গুণ বড় বানাইছে। মানে এই কেভের একটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। মানে পজিটিভ দিকগুলো হচ্ছে এটা অনেক বড়, ট্রাভেল করতে পারবো ভালোভাবে, অ্যান্ড নেগেটিভ দিকগুলো হচ্ছে এখানে যখন তুমি মাইন করতে যাবে, মানে আমরা তো কেভে যাচ্ছি মাইন করতে, এখানে মাইন করতে গেলে অনেক সমস্যা, বিকজ এটা অনেক বড় জায়গা, অ্যান্ড আসলে এটা অনেক বড় জায়গা, মানে হচ্ছে ডায়মন্ড খুঁজতে গেলে তোমার জান বেরোয় যাবে ভাইয়া, ডায়মন্ড খুঁজতে গেলে জান বেরোয় যাবে, বিকজ এটা অনেক বড় জায়গা, মানে বিগ স্পেস, মানে তো অনেক জায়গা খুঁজতে হবে তোমার, এই জন্য সমস্যা। প্লাস আর একটা নেগেটিভ দিক আছে, হচ্ছে এখানে ওয়াটার দিছে, ওয়াটার দিয়ে আসলে ভালো হয়েছে খারাপ হয়েছে, মানে হচ্ছে ওয়াটার যে দিছে, মানে যদি পানির নিচে যদি থাকে ডায়মন্ড, তাহলে তোমরা কী করবো, তাহলে তো তোমার ডায়মন্ড খাচ্ছে তো একদিন লেগে যাবে, মানে হচ্ছে এই মানে ওয়াটারটা তো আসলে ঠিক হয় নাই, মানে ভালো হয়েছে খারাপ হয়েছে, মানে ওয়াটার মানে হচ্ছে একবার একটা লেয়ার আছে, মানে হচ্ছে পুরো একবারে একবার একটা লেয়ার দিছে, মানে হচ্ছে এত রকম পানি, এরপর ওটা নিচে থাকতে পারে ডায়মন্ড, নাও থাকতে পারে, মানে হচ্ছে পানির মধ্যে দিয়ে তুমি ট্রাভেল করতে পারো, অথবা তুমি নৌকা নিয়ে অথবা বোট নিয়ে চালাতে হবে ওই কেভের মধ্যে। দিস আপডেট ইজ ফ্রিকিং অসম, মানে আমি বললাম এখানে পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে। সো তোমাদের কোন আপডেটটা এতক্ষণ ধরে ভালো লাগছে প্লিজ কমেন্টস জানাও, জাস্ট জানাও। ওকে, সো নাম্বার 4 ভাই, মাইনক্রাফ্ট আস্তে আস্তে একটা এমন কঠিন গেম হয়ে যাচ্ছে ব্রো, জাস্ট আই ক্যান টেল ইট। সো নাম্বার 4 হচ্ছে এমন একটা আপডেট আসছে, মানে ওরা এমন একটা জিনিস আনতেছে, ওইটার নাম হলো ড্রিপ স্টোন, মানে হচ্ছে এটা আসলে নর্মাল গেমেও থাকে বলে চলে, অ্যান্ড এটা হচ্ছে রিয়েল লাইফ গেমেও থাকে। সো এইটা হলো মানে হচ্ছে একটা স্পাইকি জিনিস, এটা হলো একটা স্পাইকি জিনিস, ইউ ক্যান সি ইন দ্য ভিডিও, এটা হচ্ছে একটা স্পাইকি জিনিস, যেটি হলো ইউ নো মানে হচ্ছে যদি তোমার মাথার উপর পড়ে তোমার ড্যামেজ হবে, মানে তুমি যদি আর্মার পরে না থাকো দেন পুরো একবারে এক কোপেই শেষ, মানে এটা হলো জাস্ট স্পাইকি জিনিস, এটা থাকবে কেভের উপরে, ওইটা যদি তোমার মাথার উপর পড়ে দেন শেষ, অথবা তুমি যদি ওটার উপর পড়ো, মানে হচ্ছে একটা হচ্ছে থাকবে মাটির ওপর আর একটা থাকবে মাটির নিচে, মানে হচ্ছে মাটির নিচেটা মানে হচ্ছে যখন তুমি হাঁটবা যেখান থেকে তুমি ফ্লোরটা হাঁটো ওইখানে থাকবে হচ্ছে একটা পাহাড়ের মতো থাকবে ওই স্পাইকগুলো, অ্যান্ড যেটা থাকবে উপরে সেটা থাকবে তোমার ওয়ালের উপর, মানে হচ্ছে এটা সিলিং, সেই সিলিংয়ে থাকবে তোমার মাথার উপর যদি পড়ে দেন তুমি শেষ, অথবা তুমি যদি ওটার উপর লাভ দিয়ে পড়ো দেন তুমিও শেষ। ওকে, মানে এইটা এই জিনিসটা দিয়ে কী করে আমি জানি না, বাট মনে হয় খুব জলদি জানতে পারবো, যতদিন নাচতে আসে ততদিন জাস্ট দোয়া করো যেন এটা ভালো একটা জিনিস। ওকে, তো খুবই আমরা জলদি খুবই তাড়াতাড়ি চলে আসতেছি, এখন হচ্ছে আমাদের নাম্বার 5 আপডেটটা। সো নাম্বার 5 আপডেটটা হচ্ছে একটু বেশি এক্সট্রাঅর্ডিনারি, মানে হচ্ছে যারা রেডস্টোন নিয়ে কাজ করে, মানে হচ্ছে রেডস্টোন এক্সপার্ট, এক্সপার্ট মানে এক্সপার্ট, মানে নুব না, মানে এক্সপার্ট হ্যাকার, মানে যাই বলো না কোনো, সো এটা হচ্ছে তাদের জন্য বলে আসলে। সো জিনিসটা হলো একটা স্কাল্প সেন্সর, মানে হলো তুমি যদি রেডস্টোন নিয়ে কাজ করো অথবা এরকম জিনিস নিয়ে কাজ করো, সো দিন তোমাদের এটা এখন লাগবে, বিকজ এটা আসলে অনেক ভালো একটা জিনিস বানিয়েছে অ্যান্ড অনেক খারাপও জিনিস বানিয়েছে। নাম্বার 6 আপডেটটা বলার আগে এটাকে বলে নি, বিকজ নাম্বার 6 এটা অনেক একটা বিশাল একটা নেগেটিভ জিনিস আছে, সে এটা পরে বলতেছি। সো নাম্বার 5 এটা হচ্ছে স্কাল্প সেন্সর, এটা হচ্ছে একটা নতুন রেডস্টোন বললে চলে, অ্যান্ড এই জিনিসটা হলো আসলে একটা সেন্সরের মতো রেডস্টোন, মানে হচ্ছে রেডস্টোন তোমাদের আগে ওয়ার সাথে কানেক্ট করতে হইতো,
অ্যান্ড স্কাল সেন্সারটা হচ্ছে একটা ব্লুটুথ বলা চলে আসলে একটা একটা এটা হচ্ছে একটা ওয়্যারলেস জিনিস, মানে হচ্ছে এই তুমি যদি ওটা রেঞ্জে থাকো তাহলে ইউ নো দ্যাট, মানে হচ্ছে আগে বলে কি মানে হচ্ছে রেডস্টোন হলো একটা ওয়্যার্ড জিনিস আর স্কাল সেন্সার হলো একটা ওয়্যারলেস জিনিস, এটা হচ্ছে কমন সেন্স থাকলে বুঝছেন ওকে এটাই। আর নাম্বার সিক্স আপডেটটা হচ্ছে সব থেকে এক্সাইটেড জিনিস অ্যান্ড খুবই নেগেটিভ জিনিস বলতেছি, সো দেখা হচ্ছে নাম্বার সিক্স আপডেটে। এহে বয় নাম্বার সিক্স আইসা পড়ছি আমরা মামা, লাস্ট আপডেট। আমি সবসময় লাস্টে এক্সাইটেড মিনি জিনিসগুলো রাখি অ্যান্ড নেগেটিভ জিনিসগুলো রাখি অ্যান্ড সবথেকে ডেঞ্জারাস, ডেঞ্জারাস তো ছিল নাকি ডেঞ্জারাস আপডেট, এটা হচ্ছে সবথেকে মাথা নষ্ট করা আপডেট। সো এই জিনিসটা যে কী আমার মাথায় এখনও ঢোকে নাই, মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে মনে হয়, মানে এটা হচ্ছে মানে আমি এতক্ষণ ধরে কিন্তু একটা মব বলি নি, মব তো ছিল রাইট মব, সো মব বলি নাই, সো এটা হচ্ছে একটা মব ওরা আনতেছে নিউ আপডেটটাতে। সো মবটা হলো ওয়ার্ডেন, নাম হলো ওয়ার্ডেন, নামটা দেখো ওয়ার্ডেন ওয়ার্ডেন ওয়ার ওয়ার সাথে আছে ওয়ার মানে যুদ্ধ করে ওয়ার্ডেন, মানে নামটা শুনলে মনে হয় যে কত বড় সড়ো অ্যান্ড আসলে এটা অনেক বড় সড়ো, এটা কোনো ছোটোখাটো ক্রিয়েচার না, ওয়ার্ডেন কিন্তু আসলে কোনো ভালো জিনিস না, মানে হচ্ছে এটাকে জীবনে কেউ খায় না এবং কেউ পালে না, এটাকে কেউ পেট করে না, এটা হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস, মানে হচ্ছে এটা থাকবে তোমাদের ডিপ কেইভে, যেটা হলো ওরা বললাম নাম্বার থ্রি আপডেটটাতে বললাম যে কি জেনারেশন বিগ স্পেস মানে হচ্ছে বড়ো জায়গা থাকে আর ওরা ওখানেই থাকে অ্যান্ড এই কেভগুলোতে যদি তুমি ওই যে স্কাল্প সেন্সারও থাকে, সো যেমন রেজিস্ট্রেন আমরা পাইতাম কেভ থেকে, সো তেমনই এই স্কাল্প সেন্সারগুলো থাকবে হচ্ছে কেভের মধ্যে, সো তোমাদের ওখান থেকে কালেক্ট করতে হবে। সো তেমনই ওই স্কাল্প সেন্সার কিন্তু বললাম ওয়্যারলেস, সো তুমি যদি ওটা রেঞ্জে চলে আসো দেন কিন্তু ওটা একটা নয়েস করবে, একটা নয়েস করে ওই স্কাল্প সেন্সার, সো ওই নয়েস করলে মানে হচ্ছে ওই ওয়ার্ডেন নিউ মপটা কিন্তু আসলে পুরো ব্লাইন্ড মানে পুরো আন্ধার, আগে বলছি পুরো আন্ধার মানে কোনো কিছু দেখতে পারে না অ্যান্ড ও আসলে সাউন্ডের হিসেবে নেয়, মানে হচ্ছে তুমি যদি ওই স্কাল্প সেন্সারে কাছে এসে পড়ো, ও যদি স্কাল্প সেন্সার যদি রেঞ্জে দিয়ে তুমি যদি একবার একটা নয়েস স্কাল্প সেন্সার যদি একটা সেন্সারের মতো কাজ করে, ও মাই গড ওয়ার্ডেন ওদিক মানে আমি বলছি যে ওয়ার্ডেন কিন্তু ব্লাইন্ড অ্যান্ড ওটা কিন্তু আসলে সাউন্ড হিসেবে নেয়, সো ও তোমার দিকে আসবে অ্যান্ড তুমি যতই আর্মার পরে থাকো না ভাইয়া নেদারাইট আর্মার ডায়মন্ড আর্মার, আর তুমি যদি তোমার ফার্স্ট নাইটে যদি ওখানে দেখো হ্যাঁ লল লল এক মিনিটেই শেষ না এক সেকেন্ডে তুমি খতম। ওয়ার্ডেন হচ্ছে এমন একটা জিনিস ভাই দেখলে তোমার এখন ভয় লাগবে, বিশাল ভয় লাগবে, বিকজ যেমন দেখতে মানে হচ্ছে স্কাল্প সেন্সারের রং প্লাস মানে হচ্ছে মাইনক্রাফ্ট যারা কালকে মানে ওদিন আপডেটে বলেছিলো যে মাইনক্রাফ্ট করে একটা হরর গেমে পরিণত করতে হচ্ছে, ভাই মাইনক্রাফ্ট হরর গেম হোয়াট এটা কেমন সম্ভব অ্যান্ড এটা একটু বেশি হয়ে যাচ্ছে মানে একটু বেশি এক্সট্রাঅর্ডিনারি হরর করে ফেলছে, যেমন আগের কালে কেভে কিন্তু আসলে শব্দ হইতো ভয়ানক ভয়ানক শব্দ মানে এমন ভয়ানক শব্দ হইতো আমি তো এখনও ভয় পাই, আর এখন ওরা যা আনতেছে ওয়ার্ডেনকে যদি তুমি এখন ভিডিও দেখতে পারতেছ যে ওটা যদি ও ফুল নেদারাইটার আমার পড়াচ্ছিল অ্যান্ড ও ডেড মানে ও ডেড মানে হচ্ছে ও কিন্তু ফার্স্টে আস্তে আস্তে হাঁটে, এবার যদি তোমার এবার তুমি যদি ওর একটা তোমার সোর দিয়ে অথবা বউ দিয়ে যা দিয়ে মারো না কেন মারবা এমন জোরে আসবে মাম্মা এমন জোরে এমন তুমি শেষ, এক সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড থাকবা তোমাকে পালাইতে হবে ঠিক আছে, ওখান থেকে ফার্স্টে পালাইতে হবে, ওখানে তোমাকে অথবা একটা ব্যারিয়ার দেওয়া লাগবে ব্যারিয়ার দিয়ে পালাইতে হবে, তুমি যদি ওর সামনে একবার পড়ো ইউর সো ডেড অ্যান্ড যখন ও কাছাকাছি আসে তখন কিন্তু পুরো একবারে তুমি যেইখানে আসো সেই জায়গাটা কিন্তু পুরো অন্ধকার হয়ে যায়, এটা সবথেকে ভয়ানক মানে তুমি যতই লাইট দাও না কেন অন্ধকার হয়ে যাবে, হ্যাঁ অন্ধকার মানে পুরোপুরি অন্ধকার। সো এটাই ছিল আমাদের লাস্ট অ্যান্ড সিক্স আপডেট। আর একটা কথা যে ওরা আরেকটা বোর্ডিং সিস্টেম করছে, সো এটা বলছি তোমাদের লাস্টের দিক দিয়ে। সো আমরা চলে আসলাম আমাদের ভিডিও লাস্ট দিকে অ্যান্ড আসলে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে, বাট একটা কথা বলতে চাই যে এরা বলেছে যে আমাদের এখানে একটা ভোট করতে হবে, মানে ওরা তিনটি মব আনতেছে মানে তিনটে না মানে তিনটের মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে যে তুমি কোন মবটা চাও বেশি। সো একটা হলো একটা হচ্ছে ইলেজার বললো চলো মানে হচ্ছে যে সে থাকবে হচ্ছে আইসি জায়গাতে মানে সে থাকবে আইসি জায়গাতে মানে সে হচ্ছে ইভ ওকে, মানে যখন তুমি আইসি অথবা স্নোই জায়গায় যাবা তখন কিন্তু ও ওখানে থাকবে অ্যান্ড ও একটা ম্যাজিশিয়ানের মতো মানে হচ্ছে একটা আছে উইচ আমাদের আর একটা ও হচ্ছে উইজার্ড বললো চলে,
সে হচ্ছে ম্যাজিকের সাহায্য অথবা হচ্ছে উইজার্ড বলে চলে, সো সে তোমার মাথার উপর একটা আইস ব্লকের মতো কিছু আনবে, এরপর তোমার উপর ফালাবে, মানে সে হচ্ছে এমন ডেঞ্জারাস। সো হ্যাঁ, এই এটাই ভোট দিও না, জ্বালায় জ্বালায় খাবে, ঠিক আছে, তোমরা জ্বালায় জ্বালায় খাবে। আর আর একটা জিনিস হলো গ্লোয়িং স্কুইড। ওকে, সো গ্লোয়িং স্কুইডটা আসলে অনেক কাজের। সো গ্লোয়িং স্কুইডটা হচ্ছে নর্মাল স্কুইড, জাস্ট গ্লো করবে। সো ওই স্কুইডটা আসলে অনেক কাজে লাগবে, বিকজ যেমন আমরা যখন ওশেন অ্যাডভেঞ্চারে যাই অথবা যখন ওশেনে যাই, তখন কিন্তু আমরা পানির নিচে কী থাকে দেখতে পাই না। সো এটা আসলে অনেক কাজে লাগবে। আর একটা হলো একটা ইয়েলো কাউ বলে চলে, মানে হচ্ছে ওইটার নাম আমি এখন ভুলে গেছি। সো ওটা হচ্ছে একটা ইয়েলো কাউ, মানে হচ্ছে একটা রেড কাউ, সেটা মাশরুম কাউ, যাই বলি না কেন, মাশরুম কাউ, ওটা হচ্ছে লাল রঙের। আর এটা হচ্ছে জাস্ট সেম জিনিস হবে হলুদ রঙের, মানে হচ্ছে ওরা একটা নিউ বায়ো মানবে। তাহলে যদি ওই কাউটা না, তাহলে আরও একটা নিউ বায়ো মানবে। সো বুঝতেছি, তো মানে হচ্ছে এটা একটা আচারের জিনিস। সো তোমরা যদি চাও তাহলে তোমরা গ্লোয়িং স্কুইডটাকে ভোট করতে পারো, বিকজ এটা আসলে অনেক কাজের জিনিস, আই ডোন্ট নো। অ্যান্ড তোমার ভোট করার সিস্টেমটা হলো তোমাদেরকে টুইটার একটা ওদের পেজে যাওয়া লাগবে, অ্যান্ড তোমাদের যদি টুইটার থাকে দেন তোমরা জাস্ট ওখানে ভোট করবা, আর যদি না থাকে দেন অবশ্যই অবশ্যই খোল, এক্ষুনি খুলে আমাদের ফলো কর, আমাদের ফলো করবি। আর ইয়া, জাস্ট ভোট ফর দ্য গ্লোয়িং স্কুইড, আর কিছু নাই না, গ্লোয়িং স্কুইড ভোট করো। এইটাই ছিল আজকে ভিডিও। সো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও যে তোমরা কোন কোন মপ চাও, মানে ভোটিং করে কোন কোন মপ চাও, আর তোমাদের কোন আপডেটটা সবথেকে বেস্ট লেগেছে সো কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড তুমি যেরকম আরও ভিডিও চাও দেন অবশ্যই কনসো সাবস্ক্রাইবিং নাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্যাট লাইক বাটন আর স্ম্যাশ দ্যাট সাবস্ক্রাইব বাটন, তোমরা যাই ইচ্ছে করো না কেন, যে সাবস্ক্রাইবটার জন্য হয়ে যায়, বিকজ আমি প্রত্যেক দিন বললে চলো অথবা একদিন পর পর আমি মাইনক্রাফ্ট ভিডিওস দিই, আর মাইনক্রাফ্ট টিপস অ্যান্ড ট্রিক টিউটোরিয়ালস, টিউটোরিয়াল ভিডিও মে, সো আমি টিউটোরিয়াল ভিডিও দিই, সো কনসিডার সাবস্ক্রাইবিং। অ্যান্ড আর একটা কথা, যে আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, তো তোমরা জানো তো অনেক আমার ডিসকর্ড সার্ভার আছে, এখন প্রায় 45-46 মেম্বার্স হয়ে গেছে, আমার মনে নেই ঠিক কয়জন, প্রতিদিনই তো অনেকেই জয়েন হয়। সো তোমরা যদি 50 মেম্বার্স, যদি অ্যাটলিস্ট 50 মেম্বার্স জয়েন হইতে পারো, মানে করতে পারো, দেন আমি একটা গিভ অ্যাওয়ে করতেছি, আমার তো 4-5টা লাগে, ঠিক আছে। সো জলদি জয়েন হয়ে যাও, একটা গিভ অ্যাওয়ে করতেছি। সো গিভ অ্যাওয়েটা হলো যে তোমাদেরকে ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব থাকতে হবে, সাবস্ক্রাইব, অ্যান্ড লেটেস্ট ভিডিওতে কমেন্ট করতে হবে যে তুমি গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করতে চাও। অ্যান্ড এরপর তোমাদেরকে ডিসকর্ড সার্ভার জয়েন হতে হবে, ডিসকর্ড সার্ভার একটা চ্যানেল আছে আমার সার্ভার, ওখানে হচ্ছে গিভ অ্যাওয়ে, ওখানে জাস্ট লিখবা যে ভাইয়া আমি জয়েন হতে চাই, দেন আমি করবো। অ্যান্ড তুমি যদি প্রত্যেক শুক্রবার লাইভে আসো, প্রত্যেক শুক্রবার আমি অ্যামাং আস অথবা যে কোনো কোনো গেমে লাইভ করি, সো তুমি যদি প্রত্যেক শুক্রবার আমি দেখবো যে প্রত্যেক শুক্রবার কে কে আসে, মানে রেগুলার যে আসে, সো তাকে আমি গিভওয়েটা চান্স পেয়ে নেব। অথবা তোমরা যদি 5 জন আসো প্রত্যেক শুক্রবার যদি রেগুলার, তাহলে আমি 5 জনের মধ্যে লটারি করে জিততে হবে। ওকে, সো এটা হচ্ছে গিভওয়ে নিয়ম। সো জয়েন দ্য ডিসকর্ড সার্ভার, যদি তোমাদের মধ্যে যেরকম কোশ্চেন থাকে তাহলে ওখানে যে আস করো, সমস্যা নেই, কেউ না কেউ তো আসবে, এরপর অ্যান্সার করে দেবে। সো আজকে তোকে আমি শুধু দেখাবো, পরে কোনো ভিডিও, তুমি শুধু ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, অ্যান্ড জলদি জলদি ভোট করো, বিকজ টাইম নেই আমাদের হাতে। অ্যান্ড আর ইউ এক্সাইটেড ফর দ্য নিউ কেভ আপডেট, বিকজ আই এম এক্সাইটেড। সো বাই।